আমন্ত্রণ জানাচ্ছি বাজেট ভাবনায়। আজকে আমাদের আলোচনা বিনিয়োগ নিয়ে, এবং আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তিনি র্যাপিডেরও চেয়ারম্যান। স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রথমেই বলতে চাই যে আমরা যে বিনিয়োগ চাইছি এবং এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য, ভারত ভিয়েতনাম রেখে বাংলাদেশে কেন বিদেশি বিনিয়োগকারীরা আসবেন? ধন্যবাদ প্রথমে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি ভালো বলেছেন যে ভারত ভিয়েতনাম অন্যদেরকে রেখে আমাদের এখানে কেন আসবে। প্রথম কথা, বিনিয়োগকারীরা যখন তার জায়গাটি খোঁজে, তখন সে চিন্তা করে যে মূলত সে এখান থেকে মুনাফা করতে পারবে কিনা, এটা হচ্ছে তার মুখ্য উদ্দেশ্য। সেদিক থেকে চিন্তা করলে বাংলাদেশের চমৎকার কতগুলো অ্যাডভান্টেজ আছে। যেমন ধরুন, আমরা শ্রমের বাজারে আমাদের কিন্তু একটা গতিশীলতা আছে, এখানে নারী শ্রমিকরা কাজ করে। আপনি জানেন আমাদের গার্মেন্ট সেক্টরে যে নারী শ্রমিকরা কাজ করে, অত্যন্ত তারা প্রোডাক্টিভ ওয়েতে কাজ করে, বিশ্বের বাজারে সমান দিতে কাজে, সেই কালচারটা আমাদের আছে। বাংলাদেশে একটা বড় ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে, আমাদের জিডিপির আকারের সঙ্গে যদি তুলনা করেন শতকরা হার হিসাবে প্রায় আমাদের 24% কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ে আসে। এটা কিন্তু বড় একটা কারণ, কারণ হচ্ছে পৃথিবীতে খুব বেশি দেশ নাই যেখানে কিন্তু এরকম ম্যানুফ্যাকচারিংয়ের লার্জ শেয়ার আছে। আপনি ভারতের সঙ্গে যদি তুলনা করেন, সেখানে ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার হচ্ছে 16%। আফ্রিকার অনেক দেশ, ল্যাটিন আমেরিকার অনেক দেশ, তারা গত 3 দশকে তাদের ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার জিডিপিতে 10 থেকে 12% বেশি বড় করতে পারে না, সেখানে আমরা 24%। গার্মেন্ট সেক্টরের বাইরে কিন্তু আমাদের অনেক ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে, ইয়াং পপুলেশন আমাদের আছে, তারা কাজ করতে চায়, কাজে এগুলো আমাদের জন্য অ্যাডভান্টেজ। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন জায়গায় এখন চায়না, যে আগে যে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব ছিল, সেখান থেকে কিন্তু চায়না একটু দূরে সরে যাচ্ছে। দুটো কারণ হচ্ছে, এক হচ্ছে চায়নার অর্থনীতিতে শ্রমের যে খরচ, মজুরি, সেটা অনেক বেড়েছে। আবার বিভিন্ন যে জিও পলিটিক্যাল আমরা ডেভেলপমেন্ট দেখছি, সেখানে কিন্তু চায়না থেকে ওই গ্লোবাল ভ্যালু চেনটাকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কাজে অনেক ফার্ম তারা রিলোকেট করছে চায়না থেকে বাইরে, যে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছে। কাজে সেখান থেকে চিন্তা করলে বাংলাদেশ, আমাদের যে পপুলেশন আছে, আমাদের যে ওভারঅল এনভায়রনমেন্ট, সেটার জন্য একটা আকর্ষণীয় গন্তব্য হতে পারে। এখানে আরেকটি বিষয় যদি বলি, আপনি যেরকম বলছেন যে আমাদের এখানে যুব সমাজ আছে, মানে তারপর নারী শ্রমিক আছে, যারা হচ্ছে কাজ করতে পারে, এবং আমরা বলে থাকি যে স্বল্প মজুরিতে কাজ, সেই জায়গায় যদি বলি যে এলডিসি গ্র্যাজুয়েশনের পর 2030 সালে যে টার্গেট আসলে করা হয়েছে, সেখানে যদি আমরা বিনিয়োগের মাত্রা $1 trillion ছাড়িয়ে যেতে চাই, সেই জায়গায় দেখা যাচ্ছে যে অন্তত 1 কোটি দক্ষ মানুষের প্রয়োজন হবে। আপনার কি মনে হয় যে আমরা কতটুকু আসলে মানুষকে দক্ষ করে তুলতে পেরেছি সেই বাজারটার জন্য? একটা কিছু মনে রাখতে, উৎপাদনশীলতা একটা বড় একটা অংশ, উৎপাদনশীলতার সঙ্গে যোগ হয় যে শ্রমিকের দক্ষতা কি, তাদেরকে সহজে ট্রেন করা যায় কি না, এবং তারা কীভাবে কাজ করে সেই পরিবেশের উপরে, কাজে সেদিক থেকে একটা সমস্যা আছে। তবে তার আগে আমি একটু আপনাকে বলি যে যেটা মনে রাখতে হবে, যদি আমরা আরও অধিকতর বিনিয়োগ আকৃষ্ট করতে পারতাম, বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ, তাহলে হয়তো সেটার প্রস্তুতি আমাদের এরই মধ্যে হয়ে যেত। আমরা মোটামুটি বিনিয়োগগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনে করেন যে আমাদের দেশের বেসরকারি খাতের বিনিয়োগ, প্রাইভেট সেক্টর, আরেকটা আছে আমাদের দেশের পাবলিক ইনভেস্টমেন্ট, হ্যাঁ, সরকার যে অর্থটা বাজেটের মাধ্যমে খরচ করে সেটা, আর আরেকটা হচ্ছে বৈদেশিক বিনিয়োগ। এখন যদি আপনারা চিন্তা করেন যে দেশের জিডিপির আকারের তুলনা করলে শতকরা প্রায় 23 থেকে 24% কিন্তু আসে আমাদের প্রাইভেট সেক্টর থেকে। আমাদের দেশে যে টোটাল যে বিনিয়োগ হয় সেটা 23 থেকে 24% কিন্তু সাপ্লাই দিচ্ছেন আমাদের দেশের মধ্যের বিনিয়োগকারীরা, আর বাকি 7 থেকে 8% আসে হচ্ছে সরকারি বিনিয়োগ। তো সুতরাং প্রাইভেট সেক্টর থেকে কিন্তু একটা বড় রকমের বিনিয়োগ দেশের মধ্যে কিন্তু অলরেডি আসছে। হ্যাঁ, আমাদের ইকোনমি যদি $450 মিলিয়ন ধরেন, তাহলে কিন্তু প্রায় আমরা দেখছি এখন, যেমন এই বছর আমরা মনে করতে পারি যে $100 বিলিয়ন মতো কিন্তু ইনভেস্টমেন্ট আমাদের লোকাল প্রাইভেট সেক্টর থেকে আসবে। যেটা আমরা করতে পারি না, সে যে বিদেশি বিনিয়োগ থেকে যদি আমরা আমাদের জিডিপি 4 থেকে 5% হতো, তাহলে তো জিনিসটা অনেক ভালো হতো। এখন বিদেশি বিনিয়োগ আমাদের জিডিপির তুলনায় শতকরা মাত্র হচ্ছে 1 ভাগেরও কম, এইটা একটু আমাদের জন্য উদ্বেগের কারণ। এখানে যে বিষয়টা বললেন যে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে, যারা বিদেশি বিনিয়োগগুলো নিয়ে আসেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা বলেন যে নীতি নির্ধারণ জায়গাগুলো এত বেশি দ্রুত পরিবর্তন হয়, তারা এজন্য কিছুটা আগ্রহ হারান। এটা আসলে কতটুকু সত্য, মানে আমাদের নীতি নির্ধারণ বা নীতিমালাগুলো আসলে কি সুবিধাজনক না কি না নাকি? হ্যাঁ, আমরা বাংলাদেশ অনেকদিন ধরেই এই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করছি। বিদেশে যখন বিনিয়োগ করতে আসে, তারা কয়েকটি জিনিস দেখে। প্রথম জিনিসটা দেখে ওই দেশের ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস কী আছে, মানে তারা আস্থা রাখতে পারে কিনা।
এবং তারপরে তারা চিন্তা করে ওকে এই দেশে যদি আমি বিনিয়োগ করি আমি যে মুনাফা অর্জন করবো সেই মুনাফা আমি খুব সহজে আমার নিজের দেশে বা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো কিনা। তারপরে তারা দেখে রেগুলেটরি ইস্যুসগুলো কী, যেসব আদেশ বিধিনিষেধ আছে পরিবেশের ক্ষেত্রে শ্রমিকের ক্ষেত্রে এগুলো একটা দেশ কত ভালোভাবে তারা প্রোভাইড করতে পারে, তারপরে তারা সাপোর্টটা দেখে। আর আরেকটা জিনিস তারা দেখে যে যদি কোনো ডিসপিউট হয়, মনে করেন যে বিনিয়োগ করতে আসলে এখানে সরকারের সঙ্গে কোনো বিষয় নিয়ে ডিসপিউট হতে পারে, সরকারি কোনো ইনস্টিটিউশন প্রতিষ্ঠানের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব হতে পারে, এটাকে তারা কীভাবে সেটল করা হবে একটা দেশে, এই কয়েকটা জিনিস তারা খেয়াল করে। সেই প্রেক্ষিতে বাংলাদেশে কতগুলো চ্যালেঞ্জেস আছে, পলিসির কথা আপনি বলেছেন, কারণ এই পলিসিগুলোকে আমরা অনেক সময় কিন্তু এনফোর্স করতে পারি না। আমরা সবসময় বিদেশি বিনিয়োগকারীদের বলেছি যে তোমরা আসো আমরা তোমাদেরকে ওয়ান স্টপ সার্ভিসেস দেবো, একটা জায়গা থেকে যতগুলো পারমিশন লাগবে যতগুলো সাপোর্ট। আমি এটাই বলতে চাইছিলাম যে বিভিন্ন তো সংস্থাগুলো আমরা আসলে তৈরি করেছি, প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ আছে, সেই সংস্থাগুলো কেন এখন পর্যন্ত ওই সেবাটা আসলে নিশ্চিত করতে পারছে না? হ্যাঁ, এটা একটা আমাদের ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ, যেটা আমরা আসলে করতে পারি নাই। সেটা বিভিন্ন কারণ হয়, এটা খানিকটা হতে পারে যে আমাদের ব্যুরোক্রেসির যে নর্মস আছে সেটার মধ্যে থেকে এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করতে পারি নাই। আমাদের মানব সম্পদ যারা এগুলোর সঙ্গে ইনভলভ তারা হয়তো মনে করেন যে এই প্রসিডিওরকে সিম্পলিফাই করতে পারছেন না, কিন্তু এখানে একটা বড় রকমের স্ট্রং মানে কমিটমেন্ট না থাকতে এই জায়গাগুলো কিন্তু ইম্প্রুভমেন্ট হবে না, সেই ব্যাপারগুলো তো আসে। তবে আমি আপনাকে বলি, দেখুন এই পর্যন্ত তাও একটা জিনিস ছিলাম, আপনি এলএসি গ্রাজুয়েশন কথা বলেছেন, এই প্রেক্ষিতে এবং বর্তমানে যে আমরা যে সামষ্টিক অর্থনীতি দেশের মধ্যে একটু চাপের মধ্যে আছে, এটাও কিন্তু আমাদের ভবিষ্যতের বিনিয়োগের যে প্রসপেক্ট ছিল, যে সম্ভাবনা ছিল, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে যদি আমরা সঠিক পদক্ষেপ না নিই। যেহেতু এই কথাটা বললেন যে আমরা দেখছি যে এলসি একটা ক্রাইসিস চলছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর দেখা গেছে ডলারের বাজারের এক ধরনের ক্রাইসিস চলছে, এবং সেখানে এলসির এক ধরনের কিছু সীমাবদ্ধতা কিছু নিয়ম আরোপ করা হয়েছে, সেটি এখন পর্যন্ত চলছে। বলা যেতে পারে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মোটামুটি এক ধরনের সামনের বছর বাজেট কেমন হবে, বিনিয়োগ সব কী ধরনের পরিবেশের মধ্যে আমরা আসলে বিনিয়োগকারীদেরকে ডাকছি সে বিষয়টা অনেকটা আগাম আভাস দিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় যে এলসিটা যদি আমাদের আসলে মানে সচল স্বাভাবিক না হয় এবং ডলারের বাজার যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে আসলে এটি বিনিয়োগের জায়গাটিকে কোনোভাবে কাঁপিয়ে তুলতে পারে? আপনি আমাকে সাহায্য করলেন মানে এই প্রশ্নটার উত্তর দিতে, আপনি চমৎকার করে বলেছেন। দেখুন পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, যখন সমস্যা কোনো দেশে হয় বিনিয়োগকারীরা দেখে বাইরে থেকে যে এই দেশের পলিটিক্যাল অ্যান্ড পলিসি ম্যাচিউরিটি আছে কিনা, তারা এটাকে ডিল করতে পারছে কিনা ঠিক মতো। হ্যাঁ, যে আপনি এখানে দুটো জিনিস অবতারণা করেছেন, একটা হচ্ছে আমাদের যে ডলার ক্রাইসিস, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, বিভিন্ন সময় হবে, তখন আপনাকে পলিসিগুলোকে ঠিক করে প্রয়োগ করতে হবে। তা আমাদের সামনে যদি নীতির কথা আমরা বলি সেখানে কিন্তু আমরা অনেক দেরি করেছি, যেমন ধরুন আমরা ইন্টারেস্ট রেট একটা বেঁধে রাখার চেষ্টা করেছি অনেকদিন, এটা সাম্প্রতিক সময়ে একটু শিথিল করা হয়েছে অন্য সমস্যাগুলো থেকে যাচ্ছে। আমরা এখনও একটা মার্কেট বেসড বিনিময় হার, টাকার বিনিময় হার আমরা নিতে পারি না, কাজে যারা বাইরে থেকে যারা বিদেশি বিনিয়োগকারীরা দেখছে তারা মনে করে যে এই দেশটা একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে কিন্তু সে তার পলিসি ফ্লেক্সিবিলিটিগুলোকে ব্যবহার করতে পারছে না, এটা তারা এটাকে হয়তো একটা সীমাবদ্ধতা হিসেবে চিন্তা করতে পারে। আরেকটি জিনিস দেখুন, যখন আপনি বিদেশি বিনিয়োগ ধরতে যাবেন তখন যদি এই খবরগুলো প্রতিনিয়ত চাওয়ার করা হয় যে বাংলাদেশের রিজার্ভ কমে যাচ্ছে, তাহলে কিন্তু কোনো বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু আস্থা পাবে না। কেন? সে মনে করবে আমি যদি এখন বিনিয়োগ করে এখানে এই পয়সা আমি ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারবো কিনা। দেখুন এটা অত্যন্ত আমি বলবো যে একটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক সময় যে এখন আমরা দেখছি যে চায়না থেকে বিভিন্ন বিনিয়োগকারীরা উন্নত চলে যাচ্ছে। এটার জন্য দুটো বিষয় আছে, একটা হচ্ছে চায়নার মধ্যেকার মজুরি বেড়েছে আর চায়না নিজেও এখন হাই এন্ড সেক্টরগুলোতে ইনভেস্ট করতে চায়, আর আরেকটি ব্যাপার হচ্ছে আমরা যে জিও পলিটিক্যাল টেনশন দেখছি বিশেষ করে চায়নার সঙ্গে পশ্চিমা বিশ্বের যে ভূ রাজনৈতিক আমরা সম্পর্ক অবনতি দেখছি, যার ফলে কিন্তু ইনভেস্টররা আরও জায়গা খুঁজছেন যেখানে থেকে তারা সেফ এনভায়রনমেন্টে ব্যবসা বাণিজ্য করতে পারবে। যে তিনটি দেশ এই চায়না থেকে বিনিয়োগ অন্য জায়গায় সরে যাওয়াতে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে এই মুহূর্তে তারা হচ্ছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং ইন্ডিয়া। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। চীন
আসলে কেন একটু পিছিয়ে যাচ্ছে? চীনে আমরা দেখেছি সবচেয়ে হাইটেক যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলো গড়ে উঠেছে। সম্প্রতি ভারতেও আমরা দেখছি যে সবচেয়ে বেশি হাইটেক ইন্ডাস্ট্রিগুলো সেখানে বিনিয়োগ করছে। চীনে যে বিনিয়োগগুলো এসেছিল শুরুর দিকে, সেখানে মূল জায়গা ছিল কাঁচামালের সহজলভ্যতা, দক্ষ শ্রমিক এবং প্রযুক্তির এক ধরনের প্রসারের কারণে। সেই জায়গায় যদি বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছে, শুল্ক আরোপ হবে নতুন করে, আর সব কিছু মিলে আপনার কি মনে হয় যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো আসলে কতটুকু তৈরি? হ্যাঁ, প্রথম কথা আপনি ঠিকই বলেছেন, চায়না অনেক দিন ধরে তাদের মূল কাজের অংশ ছিল হচ্ছে যে বিভিন্ন শিল্পের অংশ হিসেবে কাজ করা। তারা আগে হাইটেকে যায় নাই, তাদেরকে একসময় বলা হতো যে ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড, মানে যে জিনিসগুলো পশ্চিমা বিশ্ব করবে না সেটা চায়নাকে দেয়া হতো। হ্যাঁ, যে চায়না সেগুলো করতো, কাজে চায়না সেখান থেকে করে আস্তে আস্তে তারা হাত পাকিয়ে এখন তারা হাই এন্ড টেকনোলজির দিকে যাচ্ছে। এটা একটা ব্যাপার। বাংলাদেশে একটু আগে কিন্তু আমি আপনাকে বলেছি, বাংলাদেশে কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরের যে ভিত্তি সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। আমরা রপ্তানি করতে না পারি, কিন্তু আমরা দেশের মধ্যে দেখুন অলমোস্ট সব সেক্টরে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিন্তু আমাদের একটা প্রেজেন্স আছে। সেটা প্লাস্টিক বলতে পারেন, ফার্নিচার বলতে পারেন, সিমেন্ট, হ্যাঁ, এগুলোতে আমরা সবই করছি। কিন্তু আমরা সেখানে যথেষ্ট পরিমাণে বিশ্ব বাজারে দক্ষতা অর্জন করতে পারি নাই, যে আমরা এই আমাদের ডোমেস্টিক মার্কেটের ইনভেস্টমেন্ট করে বাইরে আমরা করতে পারি না। সেটার যে ক্ষেত্রেও বড় রকমের একটা নীতির সমস্যা ছিল। আমরা অনেক দিন যাবত আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোকে খুব হাই ট্যারিফ ওয়াল দিয়ে প্রোটেকশন দিয়ে রেখেছি। এই সংরক্ষণের ফলে দুটো জিনিস হয়েছে। প্রথম কথা যে গত 10-12 বছর আমরা দেখেছি যে বাংলাদেশের কিন্তু অর্থনৈতিক আকার অনেক বেড়েছে, মানুষের আয় বেড়েছে। তার মানে হচ্ছে যে আপনার ডোমেস্টিক যে বাজার আছে সেই বাজারটা কিন্তু খুবই আকর্ষণীয় হয়ে যাচ্ছে যারা বিনিয়োগ করতে চেয়েছেন, যার ফলে আমাদের লোকাল ইনভেস্টররা তারা কিন্তু প্রথমে নজর দিয়েছেন যে আমি ডোমেস্টিক মার্কেটে আগে ব্যবসা বাণিজ্য এক্সপ্যান্ড করতে চাই। যেহেতু সেখানে দুটো সুবিধা ছিল, মার্কেট বড় হচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের খুব উচ্চ শুল্ক হার ছিল, যেটা দিয়ে আমরা ইন্ডাস্ট্রিগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করেছি। ফলে কারোর হাতে যদি টাকা থাকে সে চিন্তা করতো আমি আগে লোকাল মার্কেটে বিক্রি করবো, তারপরে আমি বিদেশের জন্য চেষ্টা করব। এটা অনেক দিন থাকার ফলে যেটা হয়েছে, যেটাকে আমরা বলি যে এক্সপোর্ট সেক্টরে ইনভেস্টমেন্ট করতে কিন্তু ইনভেস্টররা নিরুৎসাহিত হয়েছে। সেটা এখন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে, আপনার প্রশ্ন ছিল এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে, সেখানে হলে কয়েকটা জিনিস হবে। এক হচ্ছে আমরা বিদেশের বাজারে যে আগে শুল্কমুক্ত সুবিধা পেলাম সেগুলো খানিকটা কিন্তু হ্রাস হয়ে যাবে। আপনি জানেন ইউরোপিয়ান ইউনিয়নে 2029 সাল পর্যন্ত সুবিধা থাকবে, তারপরে গার্মেন্টসে তারা শুল্কমুক্ত সুবিধা নাও দিতে পারে, এরকম কথাবার্তা চলছে। ইন্ডিয়া, চায়না, ক্যানাডা, জাপান, এই তো আমাদের জন্য মেজর চারটা মার্কেট। সেই মার্কেটসগুলোতে কিন্তু আমরা আগামী দিনগুলোতে শুল্কমুক্ত সুবিধা পাবো না। কাজে যদি কোনো বিদেশি বিনিয়োগ চিন্তা করতেন আমি বাংলাদেশে এসে বিনিয়োগ করে ওই বাজারগুলোতে রপ্তানি করবো, তারা হয়তো খানিকটা নিরুৎসাহিত হতে পারে। সেটা এটার সঙ্গে আরেকটি জিনিস যোগ হচ্ছে, এলডিসি গ্র্যাজুয়েশন মানে হচ্ছে আগে যে কাজগুলো বাংলাদেশ সহজে করতে পারতো, যেখানে আমাদের অনেক পলিসি ফ্লেক্সিবিলিটি ছিল, সেটাও কিন্তু খানিকটা সীমিত হয়ে আসবে। এবং সেক্ষেত্রে আপনাকে ডাব্লিউটিও রুলস এবং রেগুলেশনসের কথা চিন্তা করতে হবে। ডাব্লিউটিও মানে বিশ্ব বাণিজ্য সংস্থার আইন অনুযায়ী কোনো দেশ এলডিসি থেকে বের হয়ে গেলে তার পক্ষে কিন্তু আর ওই সাবসিডি বা আমরা যেটাকে ক্যাশ অ্যাসিস্ট্যান্স বলি, নগদ সুবিধা, আর্থিক সুবিধা, এটা কিন্তু তখন দেওয়া যাবে না। তখন তো কম্পিটিটরের সাথেও আমার কম্পিটিশনটা বেড়ে যাবে। তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনাকে কিন্তু তখন কম্পিট করতে, কাজে দুটো ঘটনা ঘটবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা শুল্ক মুক্ত সুবিধা হারাবো, আর এটার সঙ্গে আমরা আগে যেভাবে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করছিলাম সেটা হয়তো আমরা করতে পারবো না। তো সুতরাং আমাদের কিন্তু আরও বেশি কম্পিটিটিভ হতে হবে, এবং সেই কম্পিটিটিভ হওয়ার কাজটা অনেক সুবিধা হতো যদি আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারতাম। দেখুন বিদেশি বিনিয়োগ কতগুলো অ্যাডভান্টেজ আছে লোকাল বিনিয়োগের থেকে। প্রথমটা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা যখন আসে তারা টেকনোলজি নিয়ে আসে, তাদের যে ম্যানেজমেন্ট প্র্যাকটিস এটা অত্যন্ত ভালো, যার ফলে লোকাল ফার্মসগুলো তাদের কাছ থেকে শিখতে পারে যে কোন টেকনোলজি ব্যবহার করতে হবে, ম্যানেজমেন্ট প্র্যাকটিস কী হবে। বিদেশি ফার্মদের আরেকটা সুবিধা হচ্ছে তারা গ্লোবাল যে ভ্যালু চেন আছে আমরা বলি সেটার সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে সংযুক্ত, মানে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে এসেছে তারা জানেন যে ইউএসএর মার্কেটে কীভাবে বিক্রি করতে হবে, ইউকের মার্কেটে কীভাবে বিক্রি করতে হবে, ইউরোপে তার স্ট্র্যাটেজি কী হবে, সেখানে তারা ভালোভাবে সম্পৃক্ত। বাংলাদেশে যদি আমি লোকাল ইনভেস্টররা তারা কিন্তু অনেক সময় বিদেশের মার্কেটে যত সহজে ব্যবসা করতে পারবে না। বিদেশি বিনিয়োগকারীদের আরেকটি সুবিধা আছে, সেটা হচ্ছে তারা যখন দাম নিয়ে বার্গেন করে তারা কিন্তু তখন খুব ভালো দাম পায়, যেটা ওই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে গার্মেন্টসের ক্ষেত্রে আমাদের যে গার্মেন্টস ওনাররা আছেন তারা কিন্তু প্রায় একটা কমপ্লেন করে থাকেন যে তারা যথেষ্ট মাত্রায় ভালো দাম পাচ্ছেন না।
এই জিনিসটা কিন্তু আপনি দেখবেন যে ভিয়েতনাম বা ক্যাম্বোডিয়াতে কিন্তু ওরকমভাবে হচ্ছে না, কারণ সেখানে বড় একটা অংশ কিন্তু হচ্ছে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, কাজে তারা ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়ার জন্য ভালো দাম তারা দিতে পারছে। এই জায়গায় একটা বিষয় আপনি বলছিলেন যে আমাদের যে বিনিয়োগের যে জায়গা সেই জায়গায় এলডিসি আসলে সেখানে কিছুটা সুযোগ সুবিধা, যেমন আমরা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পেতে পারি, আবার হচ্ছে দেশীয় বিনিয়োগকারীরা আমরা অনেক সময় দেখি যে তারা আগ্রহী হন কিন্তু তারা আবার পিছিয়ে যান, এইটা কেন হয়? হ্যাঁ, আগেই বলেছি তারা পিছিয়ে যায় যখন দেখে যে আমাদের দেশের মধ্যে যেগুলোকে আমরা কমিটমেন্ট হিসেবে বলি যে ওয়ান স্টপ সার্ভিসেস, আমাদের রেগুলেটরি প্র্যাকটিসেস, আমরা ঠিক করে আইনটা প্রয়োগ করতে পারবো কিনা দেশীয় বিনিয়োগের ক্ষেত্রেও। হ্যাঁ, দেশীয় বিনিয়োগ ক্ষেত্রে, তবে দেশীয় বিনিয়োগের ক্ষেত্রে যেটা হয় অনেক অ্যাডহক মেজার্স আপনি নিতে পারেন, যেটা বিদেশি বিনিয়োগকারীরা হেট করে, আমি যদি বলি তারা এটা পছন্দ করে না। মনে করুন একটি দেশে যদি রুলস অ্যান্ড রেগুলেশন ভালো মতো কাজ না করে তাহলে বিদেশি বিনিয়োগকারীরা মনে করে যে এখানে আসলে আপনাকে অনেক রকম ডিলিংসের মধ্যে যেতে হবে এই কাজগুলোকে সহজভাবে করার জন্য। স্যার, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবার ফিরছি। বেসরকারি যে বিনিয়োগকারীরা আছেন দেশে তাদেরকে আসলে মূলত স্বনির্ভর হতে হবে, তো স্বনির্ভর হতে গেলে আমরা এখন পর্যন্ত দেখি যে ব্যাংকের উপর তারা অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভরশীল, ঋণের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো কিছুর ক্ষেত্রে। আপনার কি মনে হয় যে পুঁজিবাজার এবং বন্ড বাজার যদি আমরা একটু দাঁড় করাতে পারি বা সেই জায়গাটায় কতটুকু আসলে সম্ভাবনা রয়েছে এই স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে আমাদের দেশে? স্বনির্ভর হওয়াটা ইন্টারন্যাশনাল ট্রেড যে সিস্টেম আছে সেটা ঠিক কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু নাও হতে পারে। আপনি হয়তো খাদ্য উৎপাদনের ক্ষেত্রে হয়তো আমরা যেহেতু বড় দেশ, অনেক পপুলেশন আছে, আপনি হয়তো এখানে একটা স্বনির্ভর হওয়ার চিন্তা করতে পারেন, আর বাকিটা বিদেশি বাণিজ্য চলেই হচ্ছে আমি কি বিদেশকে দিতে পারি আর সেই অনুযায়ী আমার প্রয়োজনীয় জিনিস আমি কিনে আনবো। সব দেশ যদি পৃথিবীতে স্বনির্ভর হয়ে যায় তাহলে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য থাকবে না। তো যাই হোক, এখন আমাদের সক্ষমতা বাড়ার জন্য আপনার প্রশ্ন অনুযায়ী কিছু সাপোর্ট তো লাগবে। প্রথম কথা হচ্ছে মূলধনের যে যোগান এটা ব্যাংক থেকে আসতেই হবে, এটা সে কোনো দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নাই। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক থেকেও বলছে যে আর্থিক খাতকে যদি স্বাভাবিক রাখতে হয় কিছুটা সেক্ষেত্রে হচ্ছে বন্ড বাজার বা পুঁজিবাজারের দিকে যেন তারা যান, কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংকের উপর চাপ পড়ে এবং তারল্য সংকটের এক ধরনের সমস্যায় হচ্ছে আমরা পড়তে দেখেছি, এই বছরও পড়তে দেখেছি। বিনিয়োগকারীদের দুই ধরনের ফাইন্যান্স লাগে, বেসিক্যালি তিন ধরনের। প্রথমটা হচ্ছে তারা চায় যে লং টার্ম যদি ক্যাপিটাল ইনভেস্ট করতে চায় সেটা একটা, তাদের লাগে শর্ট টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল, যে আমার ছয় মাসের মধ্যে একটা জিনিস সাপ্লাই করতে হবে এটার জন্য আমার যে সাপোর্ট ওয়ার্কিং ক্যাপিটাল। আরেকটা জিনিস তাদের লাগে যে ট্রেড, লজিস্টিক্স, ইন্স্যুরেন্স, এগুলোর জন্য তাদের কিন্তু আবার একটা শর্ট টার্ম সাপোর্ট লাগতে পারে। এই তিনটা জায়গায় তাদের সাপোর্ট লাগে। একটা বড় অংশ অবশ্যই আমরা যদি আমাদের শক্তিশালী পুঁজিবাজার থাকতো এই ক্যাপিটালটা আমরা কিন্তু সেখান থেকে জেনারেট করতে পারতাম, করে আমরা নিয়ে আসতাম। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে বাংলাদেশের ক্ষেত্রে যে পুঁজিবাজারটাকে কিন্তু আমরা গতিশীল করার চেষ্টা করার পরে করতে পারিনি, কয়েকটা ক্রাইসিসের পরে সেই পুঁজিবাজারে যে গতিশীল হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা খানিকটা থমকে দাঁড়িয়েছে। কাজে বাংলাদেশের কনটেক্সটে এটা এখনও ভালো কালচারে পরিণত হয় নাই যে পুঁজিবাজার থেকে আমি মূলধন জোগাড় করে সেই মূলধনকে কার্যকরভাবে ব্যবহার করে আমি আমার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেবো, আমি ব্যবসা বাণিজ্যতে ভালো করবো। কিছু যে এক্সেপশন নাই তা কিন্তু না, কিন্তু ওভারঅল এই ট্রেন্ডটা বাংলাদেশের মতো অর্থনীতিতে আরও বেশি জোরদার করতে হবে। কাজে এক্ষেত্রে আমি আপনার সাথে একমত যে শুধুমাত্র ফর্মাল ব্যাংকিং ইনস্টিটিউশন না, এটার বাইরেও পুঁজিবাজার থেকে অর্থ জোগাড় করে সেটাকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগিয়ে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করে আমরা যদি আমাদের এই কলকারখানাগুলোকে চালাতে পারি তাহলে হয়তো একটা ভালো একটা উপায় হতে পারে। আমরা খুব সম্প্রতি দেখলাম যে কান্ট্রি স্পেসিফিক জোন হিসেবে সৌদি আরব এবং হচ্ছে সিঙ্গাপুর আগ্রহ প্রকাশ করেছে এবং তাদেরকে জায়গাও দিয়ে দেওয়া হয়েছে বিনিয়োগের অংশ হিসেবে, বিদেশে বিনিয়োগ আরও বেশি আকর্ষণ করার জন্য। সেই জায়গায় যদি বলি, আমরা দেখেছি যে বিদেশি বিনিয়োগকারীরা যারা আসতে চাইছেন, এমনকি দেশীয় বিনিয়োগকারীরাও কৃষি, তথ্য প্রযুক্তি, প্রযুক্তি খাতে এই জায়গাগুলোতে তারা অনেক বেশি আগ্রহী। ক্ষুদ্র কুটির শিল্প আমাদের একটি অংশ, সেই জায়গাগুলোতে আপনার কি মনে হয়? এছাড়া আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে সমুদ্র অঞ্চলে সেখানে অবকাঠামোর জায়গাটি আছে, প্রফিট তুলে না নিলে তো আসলে তারা আসতেও চাইবেন না।
বাংলাদেশে কিন্তু দেখুন আকর্ষণ হিসেবে যে চিন্তা করেন যে বিনিয়োগের আকর্ষণ করার ক্ষমতা কিন্তু আমাদের অপারেশন, এটা বলতে হবে। বিনিয়োগ আসছে না, এটা কিন্তু অন্য কারণে। এই কারণগুলো যে আমরা কিন্তু কম বেশি জানি, আমাদের আকর্ষণে আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন বলেন, আমাদের পপুলেশনের কম্পোজিশন বলেন, যেগুলো আমি একটু আপনাকে বলেছি, এগুলো চিন্তা করলে বাংলাদেশ হচ্ছে একটা ফ্যান্টাস্টিক লোকেশন যেখানে ইনভেস্টমেন্ট হবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু যে ব্যারিয়ার্সগুলো আমরা দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করেছি সেইগুলো আমরা করতে পারি না। আমি মোটা দাগে কয়েকটা ব্যারিয়ার্স আবার আপনার যেটা সামারাইজ করি, প্রথম হচ্ছে পলিসির রিলেটেড ইস্যুসগুলো আমাদেরকে ভালো করে ডিল করতে হবে। সেখানে ইনভেস্টররা দুটো জিনিস দেখতে চায়, আমি বারবার বলছি, একটা তারা দেখতে চায় পলিসির ম্যাচিউরিটি, মানে আমি অ্যাডহক বেসিসে আজকে সমস্যা হলো সেটা করলাম, কালকে থাকলো না অন্য কিছু করলাম কালকে, এটা তারা চায় না। তারা চায় পলিসি যেভাবে বিহেভ করা দরকার, ক্রাইসিস হলে যেভাবে পলিসি নেওয়া উচিত সেই পলিসিগুলো অটোমেটিক সেভাবে চলবে, এটা আমরা পারি না। রেগুলেটরি ইস্যুস, যেগুলোতে আমরা রেগুলেট করার চেষ্টা করি, এই রেগুলেশনগুলো অনেক সময় কিন্তু আমরা অ্যাডহক বেসিস, মানে একজনের জন্য একভাবে ইম্পোজ করি, আরেকজনের জন্য আরেকভাবে ইম্পোজ করি, এটা করলে বিদেশি বিনিয়োগকারী আসবে না। তারপরে হচ্ছে অবকাঠামো। অবকাঠামোর ক্ষেত্রে কিন্তু গত 10-11 বছরে কিন্তু বাংলাদেশে যথেষ্ট উন্নতি হয়েছে, আরও উন্নতি হওয়ার সুযোগ আছে, কাজে সেটা একটা ইস্যু আমাদের জন্য থাকবে। তারপর আপনার আসবে হচ্ছে আমাদের হিউম্যান ক্যাপিটালের ডেভেলপমেন্টটা। তো হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দু ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে লোকালি যারা কাজ করছেন তাদেরকে আপনি অন দ্য জব ট্রেনিং দিতে পারেন, তাদের একটু স্কিল ডেভেলপমেন্ট করা যেতে পারে এবং তখন তারা লেবার মার্কেটে অ্যাবজর্ব হয়ে যাবে। বিদেশি ফার্ম যেগুলো আসে তাদের আর একটা সুবিধা হচ্ছে তারা কিন্তু বাইরে থেকেও কিছু স্কিল লোকজন নিয়ে আসতে পারেন সাময়িকভাবে, তারপরে লোকালদেরকে ট্রেন করে তারা কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করতে পারে। কাজে এখন আমাদের জন্য একটু কঠিন সময় আসছে এবং এই সংস্কারগুলো কিন্তু আরও তখন কঠিন হয়ে যায়। কিন্তু বিদেশে যদি আপনি বিনিয়োগ আনতে চান তাহলে কিন্তু আপনাকে দেখাতে হবে যে আমরা এই ক্রাইসিসগুলোকে যেভাবে পৃথিবীর অন্য দেশ ম্যাচিওর ইকোনমিগুলো হ্যান্ডেল করতে পারে আমরা যেন একইভাবে হ্যান্ডেল করতে পারি, এটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সাথে থাকার জন্য।